বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। পিএসপির নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি পিএসপির সিকিউরিটি সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে আমি অবশ্য শুধুমাত্র এইচটিএমএল এর ফর্ম এবং পিএসপি এই দুটি বিষয়ে যে সকল সিকিউরিটি নিতে হয় সেগুলি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এইচটিএমএল ফর্ম নিয়ে কাজ করার সময় পিএসপির সাহায্যে যে সকল সিকিউরিটি অবলম্বন করতে হয় সেগুলি নিয়ে আমি এখন আলোচনা করব। যেমন এখানে দেখুন, আমি একটি এইচটিএমএল ফর্ম তৈরি করছি। এই ফর্মের এখানে আমি অ্যাকশন দিচ্ছি। আমরা যদি এই ফাইলের মধ্যে এই অ্যাকশনটি দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ফর্ম হাইফেন সিকিউরিটি ডট পিএসপি এটি দিয়ে দিতে পারি। ফর্ম হাইফেন ডট পিএসপি এটি দিয়ে দিলাম। তারপরে আমরা যদি এই ফাইলের সাহায্যে কোনো কিছু সাবমিট করি, তাহলে এই পেজের মধ্যে এখানে সাবমিট হবে। কিন্তু আমরা যদি এটি ম্যানুয়ালি লিখি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ফর্মটিতে কাজ করার সময় অনেক ধরনের সমস্যা হয়ে যায়। যেমন আমরা যদি এই ফাইলের নামটি ভবিষ্যতে রিনেম করি, তাহলে সেক্ষেত্রে এখানে যে আমি অ্যাকশনটি দিয়েছি এটি ঠিকমতো কাজ করবে না। অনেক সময় আমরা এই পেজে অ্যাকশন না দিয়ে অন্য কোনো পেজে অ্যাকশন দিতে পারি, তাহলে সেক্ষেত্রে এইখানে এটি ম্যানুয়ালি না দিয়ে পিএসপির একটি ভেরিয়েবল রয়েছে, সুপার গ্লোবাল ভেরিয়েবল, সেটির মাধ্যমে বর্তমানে ফাইলটি কোন লোকেশনে রয়েছে সেই লোকেশনটি আমরা জানতে পারবো এবং সেই লোকেশনটি এখানে আমরা দিয়ে দিতে পারবো। যেমন আমরা যদি বর্তমানে আমার এই ফাইলটি কোন লোকেশনে রয়েছে এবং ফাইলের নাম কী সেটি যদি জানতে চাই, তাহলে পিএসপির সার্ভার যে সুপার গ্লোবাল ভেরিয়েবল রয়েছে সেটির মাধ্যমে জানতে পারবো। এখানে পিএসপি সেলফ এটি যদি লিখে দেয়, তাহলে আমি জানতে পারবো। আমি যদি এটি একটু রিলোড করি, তাহলে দেখুন বর্তমানে আমার এই ফাইলের নামটি হচ্ছে পিএসপি সিকিউরিটি ডট পিএসপি এবং এই ফাইলটি রয়েছে পিএসপি টুইট সিকিউরিটি এই দুই ডিরেক্টরির মধ্যে, অর্থাৎ পিএসপি টুইট ডিরেক্টরির মধ্যে এই ডিরেক্টরি এবং এটির মধ্যে এই নামে ফাইলটি রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটি হুবহুবু এই জায়গায় যদি দিয়ে দেই, এটি যেহেতু পিএসপি কোড এই কারণে পিএসপি ট্যাগের মধ্যে দিতে হবে এবং এখানে ইকো ছিল আগে থেকে, আমাদের এখানে ইকোটা দিতে হবে না, ইকো দিয়ে দিলাম। তাহলে আমাদের বর্তমানে এই ফর্মের অ্যাকশনটি এই পেজের মধ্যে হয়ে যাবে। তারপরে ফর্মের মধ্যে আরেকটি অ্যাট্রিবিউট দিতে হয়, সেটা হচ্ছে মেথড। মেথড সাধারণত দুই ধরনের হয়, একটি হচ্ছে পোস্ট এবং আরেকটি হচ্ছে গেট। আমি যদি এখানে গেট মেথড দেই, তাহলে কি হয় দেখুন, আমি এখানে একটি ইনপুট ফিল্ড নিচ্ছি। ইনপুট টাইপে আমি এখানে টেক্সট দিলাম, নামে এখানে আমরা নামে দিতে পারি। তারপরে এখানে আমি একটি সাবমিট বাটন দিচ্ছি, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু আমি আপাতত এখানে সাবমিট দিচ্ছি। ওকে, আমি যদি এটি রিলোড করি, যখন আমি রিলোড করলাম তখন দেখুন এখানে টেক্সট বক্স এবং সাবমিট বাটন চলে আসছে। এই টেক্সটে যদি আমার নাম লিখি, যেমন আমি এখানে সৌদ লিখলাম, তারপরে আমি সাবমিটে ক্লিক করলাম, এখানে আপনারা ইউআরএল লক্ষ্য করুন, এই জায়গায় আমার ফাইলের যে লোকেশনগুলো রয়েছে সেগুলো শো করছে। এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এখানে নাম ইকুয়াল টু সৌদ শো করছে। তারপরে আমরা যদি এখানে যে মেথডটি নিয়েছি, এই মেথডের জায়গায় যদি আমরা পোস্ট মেথড দেই, তাহলে দেখুন কি হয়। আমি এটি রিলোড করছি এবং এখানে আমি সৌদি লিখলাম, সাবমিটে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে আমি সাবমিটে ক্লিক করার পরে এই ইউআরএলে কিন্তু আর তথ্যগুলো শো করছে না। তার মানে আমরা যদি এখানে গেট মেথড দেই, তাহলে সেক্ষেত্রে ইউআরএলের তথ্যগুলো শো করে, এবং আমরা যদি পোস্ট মেথড দেই এই জায়গায়, তাহলে সেক্ষেত্রে ইউআরএলের তথ্য শো করবে না। এখন আপনারা কখন গেট এবং কখন পোস্ট মেথড নিয়ে কাজ করবেন, আপনাদের যদি এই ইউআরএলের তথ্য শো করানোর প্রয়োজন পড়ে, তখন সেক্ষেত্রে আপনারা এখানে এই জায়গায় গেট মেথড ব্যবহার করবেন। আর যদি এখানে তথ্য শো করানো না প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনারা পোস্ট মেথড ব্যবহার করবেন। যেমন আপনারা যদি কোনো লগ ইন সিস্টেম নিয়ে কাজ করেন, এখানে আমি যদি একটি লগ ইন সিস্টেম তৈরি করতে চাই, যেমন এখানে আমি ইনপুট টাইপ টেক্সট দিলাম এবং নেম ইকুয়াল নেম দিলাম, এখানে নেম থাক কোনো সমস্যা নাই, এখানে আমি ইউজার নেম দিতে পারি, ইউজার নেম, এবং এই জায়গায় আমি আরেকটি এখানে দুটো ব্রেক দিলাম, আরেকটি ফিল নিচ্ছি, এই জায়গায় আমি এটার নাম দিচ্ছি পাসওয়ার্ড এবং এখানে আমি পাসওয়ার্ড লিখলাম। তারপরে আমি যদি এটি রিলোড করি, আর এই জায়গায় যদি আমরা মেথডের জায়গায় গেট মেথড দেই, তাহলে কি হয় দেখুন, রিলোড করলাম, উপরে ইচ্ছা করলে আমরা এই জায়গায় আমাদের টেক্সটগুলো দিতে পারি। যেমন এখানে আমরা ইউজার নেম এটি লিখে দিলাম এবং একটা ব্রেক দিলাম এবং এই জায়গায় আমরা একটা পাসওয়ার্ড লিখছি, পাসওয়ার্ড এবং ব্রেক দিলাম। তারপরে
এখানে ইউজার নেম পাসওয়ার্ড চলে আসছে। এখন এই জায়গায় যদি ইউজার নেম আমি এখানে সৌদ লিখি এবং পাসওয়ার্ড 1234 যদি লিখি সাবমিটে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের এখানে ইউআরএল এ কিন্তু তথ্যগুলো শো করছে। তার মানে যখন আমরা লগইন সিস্টেম নিয়ে কাজ করব তখন কোনোভাবে এই জায়গায় তথ্য শো করানো যাবে না। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা যে গেট মেথড দিয়েছি এই জায়গায় আমরা পোস্ট মেথড দেব। যদি আমরা পোস্ট মেথড দিই তাহলে কি হয় দেখুন, এখানে আমি ইউজার নেম দিলাম এবং পাসওয়ার্ড দিলাম, তারপরে সাবমিটে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে আর তথ্যগুলো শো করছে না। এছাড়াও আপনারা যদি ফাইল নিয়ে কাজ করেন তখন সেক্ষেত্রে পোস্ট মেথড দেবেন, আপনারা যদি গেট মেথড দেন তাহলে সেক্ষেত্রে ফাইল নিয়ে কাজ করতে পারবেন না। আর আপনাদের যদি এই ফর্মের মাধ্যমে অনেকগুলো টেক্সট ইনপুট দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আপনারা পোস্ট মেথড ব্যবহার করবেন। আপনারা যদি গেট মেথড দিয়ে অনেকগুলো টেক্সট প্রেরণ করার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে আপনারা প্রেরণ করতে পারবেন না। এটি হচ্ছে মূলত গেট মেথড এবং পোস্ট মেথডের মধ্যে পার্থক্য। এছাড়াও এখানে আরও একটি বিষয় রয়েছে, যেমন যখন আমরা এখানে এই টেক্সটগুলো প্রেরণ করছি, যেমন এখানে আমি ইনপুট টাইপ টেক্সট দিয়েছি, আমরা এইগুলো প্রেরণ করছি এবং এখানে এখানে গ্রহণ করি আগে, তারপরে আপনারা এখানে কাজ করব। এখান থেকে তথ্যগুলো যখন আমরা প্রেরণ করব তখন এখানে গ্রহণ করব। এখানে যেহেতু আমরা পোস্ট মেথডের মাধ্যমে প্রেরণ করেছি তাহলে এখানে আমরা পোস্ট গ্লোবাল যে ভেরিয়েবল রয়েছে সেটির মাধ্যমে এখানে গ্রহণ করি। এখানে আমি পোস্টে এখানে কোনটি নেব, আমি ইউজার নাম এটি নেব, আমি এখানে এটি ইকো করছি। আমি যদি এটি রিলোড করি তাহলে দেখুন এখানে একটি ওয়ার্নিং দেখাচ্ছে, তার কারণটি হচ্ছে এই জায়গায় আমি এই তথ্যটি পাবলিশ করতে বলেছি, এটি কিন্তু এখন পর্যন্ত আমি সাবমিট করি নাই। আমি যদি এটি সাবমিট করি, যেমন এখানে আমি সৌদ 1234 দিলাম, সাবমিটে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে নামটি শো করছে এবং এখানে আর ওয়ার্নিং মেসেজটি দেখাচ্ছে না। আমি যদি এই ওয়ার্নিং মেসেজটি বন্ধ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই ফর্মটি সাবমিট হচ্ছে কি না সেটি আমরা চেক করব। সাবমিট হচ্ছে কি না সেটি দেখার জন্য এখানে ইসেট একটি ফাংশন রয়েছে, সেটি ব্যবহার করতে পারি। আমি এখানে ইসেট এই ফাংশনের মধ্যে আমি এটি রাখলাম, তারপরে যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে দেখুন এই জায়গায় আর এরর মেসেজটি শো করছে না। অর্থাৎ আমরা এই ইসেট ফাংশনের মাধ্যমে বলে দিলাম যদি এটি সেট হয় তাহলে সে এই পেজের কাজগুলো করবে। অর্থাৎ এখানে ইসেটের মাধ্যমে আমরা এখানে বলে দিলাম যে এটি সেট হয়েছে কিনা, যদি সেট হয়ে থাকে তাহলে এখানে কোনো কিছু শো করবে না, আর সেট না হলে এখানে এরর মেসেজ শো করবে। তারপরে এখানে আমরা এই তথ্যটি পাচ্ছি, এই তথ্যটি আমি এখানে শো করাবো। এটি শো করানোর জন্য এখানে ইচ্ছা করলে আমরা একটি ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি, যদি এটি সেট হয় তাহলে সে ভিতরের কাজগুলো করবে। ভিতরের কাজগুলো কী করবে, এখানে আমরা এই পোস্ট গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে যে ইউজার নেমটি পাচ্ছি এই ইউজার নেমটি আমরা এখানে শো করাবো। তাহলে এখানে আমরা এটি শো করাই, রিলোড, এখানে সৌদ দিলাম, 1234 দিলাম, সাবমিট ক্লিক করলাম, তাহলে দেখুন এটি শো করছে। এখন আমি যদি এটি রিলোড দিই তাহলে এখানে আর কোনো কিছু শো করবে না। এখন এইখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমি যখন এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রেরণ করছি, যেমন এখানে আমি নাজমুস সৌদ পুরোটি লিখলাম এবং এখানে আমি পাসওয়ার্ডটা দিলাম, সাবমিটে ক্লিক করলাম, তাহলে দেখুন এই জায়গায় টেক্সট ঠিকমতো শো করছে। কিন্তু এই জায়গায় যদি আমি HTML এর কোনো টেক্সট দেই, যেমন আমি যদি এখানে সৌদ এটি লিখলাম, আমি শুরুতেই স্ট্রং এবং লাস্টে স্ট্রং এটি লিখলাম এবং পাসওয়ার্ড আমি যাই হোক যে কোনো একটি পাসওয়ার্ড দিলাম, তারপর সাবমিটে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে সৌদ এটি স্ট্রং অবস্থায় আসছে, অর্থাৎ এটি একটু বোল্ড আকারে আসছে। এখন এখানে জাস্ট যদি আমি স্ট্রং দিয়েছি তাতে কোনো সমস্যা হয় নাই, কিন্তু এ জায়গায় যদি আমি HTML এর অন্য কোনো ক্যারেক্টার যদি দিই, অর্থাৎ অন্য কোনো HTML এর কোড যদি দিই, যেমন এখানে আমি যখন নাজমুস সৌদ এই পুরোটি লিখছি, নাজমুস সৌদ এ জায়গায় যদি আমি একটি ব্রেক দিই তাহলে কি হয় দেখুন, আমি এখানে ব্রেক দিচ্ছি এবং এটি আমি সাবমিট করছি, তাহলে দেখুন নাজমুস সৌদ দুই লাইনে আসছে। এটি শুধুমাত্র আমি এখানে ব্রেক দিচ্ছি, এই ব্রেকের কাজটি করছে। এছাড়াও এখানে আমরা HTML এর আরও অন্যান্য ট্যাগ যদি এই জায়গায় দিই, অর্থাৎ আরও অন্যান্য কোডগুলো যদি দিই তাহলে সেই কোডের কাজগুলো এই জায়গায় হয়ে যাবে। যেমন আমরা এখানে যদি একটি আইফ্রেম দিই, আইফ্রেম SRC, এখানে আমি www.prothomalo.com এরকম একটি টেক্সট দিলাম, তারপরে এখানে আমি পাসওয়ার্ড দিলাম, সাবমিটে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে একটি আইফ্রেম চলে আসছে এবং আইফ্রেমের মধ্যে আমাদের মেবি এখানে সে লোকেশনটা পাচ্ছে না, সে কারণে এটি শো করছে। আমরা একটু এখানে HTTP দেই, HTTPS দিতে পারি, আমরা এটি কপি করি, এভাবে সাবমিট করলাম, তাহলে দেখুন এই জায়গায় প্রথম আলোর ওয়েবসাইটটি চলে আসছে। এখন এখানে কী দাঁড়ালো, আমরা এই
ফর্মের মধ্যে এখানে HTML এর যেই ট্যাগটি লিখছি, যেই কোডটি লিখছি, সেই কোড অনুযায়ী এখানে কাজ করছে। এখানে কিন্তু আমাদের এই জায়গায় যখন আমরা এটি সাবমিট করলাম, এই জায়গায় কিন্তু আমাদের এখানে ফর্মের যে কাজগুলো সেটি হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হলো না। সেটি না হয় এখানে প্রথম আলোর যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে চলে গেল। এটি শুধুমাত্র প্রথম আলোর ওয়েবসাইটে যাবে তা না, এই জায়গায় যদি আমরা অন্য কোনো টেক্সট দিই তাহলে সেটিও এখানে অ্যাপ্লাই হবে। যেমন এই জায়গায় যদি আমরা জাভাস্ক্রিপ্টের কোনো যদি কোড দিই তাহলে সেটি এখানে অ্যাপ্লাই হবে। যেমন আমরা এখানে একটি জাভাস্ক্রিপ্টের কোড লিখছি, স্ক্রিপ্ট, এই জায়গায় আমরা একটি অ্যালার্ট যদি মেসেজ দিই তাহলে কি হয় দেখুন, অ্যালার্টের ভিতরে আমরা এখানে লিখছি হ্যাক্ট, এটা কপি করে নিচ্ছি, সাবমিট। তাহলে দেখুন আমরা যে ফর্মটি সাবমিট করলাম সেই ফর্মটি কিন্তু ঠিকমতো কাজ করলো না। সেটি এখানে সাবমিট হওয়ার পরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড শো করানোর কথা, এখানে আমরা অবশ্য শুধুমাত্র ইউজার নেম শো করেছি। আমরা এখানে ইউজার নেমের পাশাপাশি আরও অন্যান্য কিছু শো করাতে পারি এবং আরও অন্যান্য কাজ করতে পারি, কিন্তু সেই কাজগুলো এখানে হবে না। সেই কাজগুলো না হয় এখানে কিন্তু একটি অ্যালার্ট মেসেজ দেখাচ্ছে, এখানে হ্যাকড এই টেক্সটে চলে আসছে, তাহলে এটি ঠিকমতো কাজ করছে না। এখন এ সকল সমস্যার সমাধানের জন্য PHP-র একটি ফাংশন রয়েছে, সেটি হচ্ছে HTML স্পেশাল ক্যারেক্টার, এরকম একটি ফাংশন রয়েছে। যেমন যখন আমরা এইখানে এই টেক্সটটি পাবলিশ করছি, পাবলিশ করার সময় এই জায়গায় যদি আমরা PHP-র সেই ফাংশনটি ব্যবহার করি, HTML স্পেশাল চার্টস, এই ফাংশনটি এখানে লিখলাম, এখানে ক্লোজ করে দিলাম। এখন এই জায়গায় যদি আমরা এই যে আইফ্রেম অথবা হ্যাক্ট এই ফাংশনগুলো যেগুলো এই কোডগুলো এখানে নিয়েছি সেগুলো যদি আমরা এখানে লিখি তাহলে এটি আর কাজ করবে না। যেমন এখানে আমি সাবমিটে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে HTML এর যে কোড রয়েছে সেই কোডগুলো এখানে শো করছে, এখানে কিন্তু HTML এর কোডের যে কাজ সেই কাজগুলো এখানে করছে না। তারপরে আমরা যদি অ্যালার্টে যে মেসেজটি দিয়েছিলাম অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো লিখেছিলাম সেটা যদি আমি সাবমিট করি, তাহলে দেখুন এখানে জাভাস্ক্রিপ্টের কোডগুলো শো করছে, অর্থাৎ এখানে যে অ্যালার্ট যে মেসেজটি সেটা এখানে আসছে না। তাহলে এখানে আমরা HTML স্পেশাল ক্যারেক্টারস যেই ফাংশনটি নিয়েছি, এই ফাংশনের মাধ্যমে এটির মধ্যে যত টেক্সট থাকবে সব টেক্সটগুলো এখানে HTML স্ক্রিপ্ট কোডে কনভার্ট করার পরে তারপরে সেটি সাবমিট করে। অর্থাৎ এখানে আমরা যেই লেস দেন নিয়েছি লেস দেন অনুযায়ী কনভার্ট করবে, তারপরে আমরা গ্রেটার দেন নিয়েছি এবং এখানে আমরা উপরে ইনভার্টেড কমা দিয়েছি, এখানে আমরা উপরে ইনভার্টেড কমা দিয়েছি, এগুলোই সে কনভার্ট করবে এবং এখানে আমরা স্ল্যাশ দিয়েছি, সব কিছু কনভার্ট করার পরে তারপরে সে এইখানে নর্মাল টেক্সট হিসাবে শো করবে। এছাড়া ফর্মের আরেকটি সিকিউরিটি নিয়ে আমি আলোচনা করছি, যেমন আপনারা যদি এক্সট্রা স্পেস তারপরে ট্যাব নিউ লাইন এগুলো রিমুভ করতে চান তাহলে সেক্ষেত্রে ট্রিম ফাংশনটা ব্যবহার করতে পারেন। যেমন এখানে আমি HTML স্পেশাল ক্যারেক্টার নিয়েছি, আমি এই HTML স্পেশাল ক্যারেক্টার নেওয়ার পরে এটি আমি একটি ভেরিয়েবলের মধ্যে রাখছি, এখানে আমি ডাটা নামে একটি ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তারপরে এটি আপাতত আমি পাবলিশ করছি না। তারপরে পরবর্তীতে এখানে নিচে আমি এই ডাটা নামে যে ভেরিয়েবলটি পেয়েছি এই ভেরিয়েবলের তথ্যগুলো আমি এখানে ট্রিম করব, তাহলে সেক্ষেত্রে এখানে ট্রিম ফাংশনের মাধ্যমে আমি এই তথ্যটি নিয়ে নিচ্ছি, ওকে, এবং এখানে ডাটা নামে এই ভেরিয়েবলের মধ্যে আমি তথ্যটি রাখলাম। তাহলে এই জায়গায় HTML স্পেশাল ক্যারেক্টারস এই ফাংশনের মাধ্যমে এখানে স্পেশাল ক্যারেক্টার রিমুভ করলো, অর্থাৎ HTML এর স্ক্রিপ্ট কোডে সেটি কনভার্ট করলো, তারপরে এই ডাটার মধ্যে স্টোর হলো। তারপরে পরবর্তীতে এটি ট্রিম ফাংশনের মাধ্যমে এখানে যে নিউ লাইন এক্সট্রা স্পেস যেগুলো রয়েছে সেগুলো এখানে রিমুভ করলো, করার পরে এখানে তারপরে এখানে ডাটাতে সে এটি স্টোর করলো। এখন আমরা যদি আরও একটি ফাংশন এখানে ব্যবহার করতে চাই, যেমন আপনারা যদি কোনো কিছু যখন সাবমিট করবেন তখন যদি ব্যাকস্ল্যাশ দেন তাহলে সেই ব্যাকস্ল্যাশটি এখানে রিমুভ হয়ে যাবে, সেটি যদি করতে চান সেটিও করতে পারবেন। যেমন আমি যদি এখানে এটি ইকু করি, তারপরে আমি এখানে সৌদ ব্যাকস্ল্যাশ নাজমুস এটি দিলাম, তারপরে আমি যদি এটি সাবমিটে ক্লিক করি তাহলে দেখুন এখানে ব্যাকস্ল্যাশ আসছে। এখন আমি যদি এই ডাটা ফাংশনটি স্ক্রিপ্ট স্ল্যাশ এই ফাংশনের মাধ্যমে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে এখানে স্ক্রিপ্ট স্ল্যাশে এই ফাংশনটা দিলাম এবং এখানে আমি ডাটা যেই তথ্যটি রয়েছে অর্থাৎ ডাটার মধ্যে যেটি রয়েছে সেটি এখানে আমি কনভার্ট করলাম। তারপরে আমি যদি এটি রিলোড করি তাহলে দেখুন এখানে আর স্ল্যাশটি শো করছে না। এখন এই জায়গায় যতবার আমি স্ল্যাশ দেব সেই স্ল্যাশটি আর এখানে শো করবে না, দেখুন আমি সাবমিট করছি এখানে স্ল্যাশটি শো করছে না। এভাবে আপনারা যদি HTML এর ক্যারেক্টারকে স্ক্রিপ্ট কোডে রূপান্তর করতে চান তাহলে সেক্ষেত্রে HTML স্পেশাল চার্টস এই ফাংশনে ব্যবহার করবেন, এবং আপনারা যদি ট্রিম করতে চান অর্থাৎ ভিতরে স্পেস অথবা নিউ লাইন নিউ ট্যাব এগুলো যদি রিমুভ করতে চান তাহলে ট্রিম ফাংশনটি ব্যবহার করবেন, এবং আপনারা যদি কোনো টেক্সটের ভিতরে স্ল্যাশকে যদি রিমুভ করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে
স্টেপ স্ল্যাশ এই ফাংশনটা ব্যবহার করতে পারেন। এই ফাংশনগুলো ব্যবহার করবেন আপনাদের এই ফর্মের মাধ্যমে যে ডাটাগুলো আসছে সেই ডাটাগুলোকে সিকিউর রাখার জন্য। যদি আপনারা এই ফাংশনের মাধ্যমে সেগুলো সিকিউর করেন, তাহলে কেউ যদি কোনো স্পেশাল কোনো কোড যদি প্রেরণ করে তাহলে সেটি আর কাজ হবে না। যেমন এখানে দেখুন, আমি জাভাস্ক্রিপ্টের আরেকটি কোড এখানে নিয়েছি, স্ক্রিপ্ট। এখানে আমি যখন সাবমিটে ক্লিক করব তখন আমার এই উইন্ডোটি রিডাইরেক্ট হয়ে অন্য একটি উইন্ডোতে চলে যাবে। এটি যদি আমি এখানে করতে চাই তাহলে এখানে আমি উইন্ডো ডট লোকেশন ডট রিপ্লেস এটি দিলাম এবং আমরা এটি প্রেরণ করব কোনটিতে, আমরা ওই আগের মতো প্রথম আলো যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতে প্রেরণ করব। তাহলে এখানে আমি HTTPS লিখলাম, তারপরে এখানে www.prothomalo.com এটি দিয়ে দিলাম। এটি পুরোটি কোড চেঞ্জের মধ্যে হবে, যদি কোড চেঞ্জের মধ্যে না দেয় তাহলে এটি কাজ হবে না। আমি এটি কপি করে নিচ্ছি। আমি যদি সাবমিটে ক্লিক করি তাহলে এখানে কোডটি শো করছে। এখন এই জায়গায় যদি আমি এই ফাংশনগুলো রিমুভ করে দেই, আমি এখানে কমেন্টের মধ্যে রাখছি, রিমুভ করে দিলাম, এবং এই জায়গায় আমি এই পোস্ট যে এই সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে যে তথ্যটি পাচ্ছি সেই তথ্যটি এখানে আমি পাবলিশ করছি। ওকে, আমি যদি এই কোডটি আবার এখানে দেই, তারপরে আমি যদি এটি সাবমিটে ক্লিক করি তাহলে দেখুন আমার পেজটি রিডাইরেক্ট হয় কিন্তু প্রথম আলোর পেজে চলে গেলাম। তাহলে এখানে যখন আমি এই কোডগুলো ব্যবহার করেছি তখন কিন্তু এখানে যখন জাভাস্ক্রিপ্টের কোড আমি লিখেছি তখন সেটি আর কাজ হয় নাই, এখানে জাস্ট শুধু টেক্সট হিসাবে যা শো করেছে। কিন্তু যখনই আমি এগুলো কমেন্টের মধ্যে রেখে শুধুমাত্র এখানে যা প্রেরণ করেছি হুবহু এখানে পাবলিশ করেছি তখন কিন্তু সেই কোডগুলোর কাজ এখানে হয়েছে এবং সেটি রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে চলে যাচ্ছে। এছাড়াও যখন আপনারা ডাটাবেস নিয়ে কাজ করেন তখন আরও বেশ কিছু সিকিউরিটির কাজ করতে হয়। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমি ডাটাবেস নিয়ে যখন কাজ করবেন তখন কিভাবে সিকিউরিটি অবলম্বন করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। এছাড়াও যখন আপনারা ফাইল আপলোড করবেন অথবা ইমেজ আপলোড করবেন তখন বেশ কিছু সিকিউরিটি অবলম্বন করতে হয়, যেমন ফাইলের সাইজটি কত হবে অথবা আপনারা কী ধরনের ফাইল আপলোড করতে দিতে চান অথবা আপনারা ফাইলের টাইপটি কী দেবেন এবং শুধু ইমেজ দেবেন না জেপিজি আপলোড করতে দেবেন সে সম্পর্কে সিকিউরিটি নিতে হয়। এ বিষয় সম্পর্কে ইতিপূর্বে আমি আর একটি ভিডিওতে আলোচনা করেছি। পরবর্তীতে আমি যখন আপনারা ডাটাবেস নিয়ে কাজ করবেন তখন কীভাবে সিকিউরিটি অবলম্বন করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।